বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আমাদের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টি কি। আজকের বিষয়টি হয়েছে আমাদের থাইল্যান্ডের ভিসা করতে ফর্ম পূরণের সহজ গাইডলাইন। তো থাইল্যান্ডের ভিসা যে দেশে ভিসা করুন না কেন, আগে ফর্মটা ফিল আপ করতে হবে। আমাদের ফর্ম ফিল আপটা যদি সঠিক হয় তাহলে অনেক কিছুই সঠিক হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে, কি 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 দিতে হবে ফর্মের সাথে, কিভাবে সাজাতে হবে, এই নিয়ে অনেক কিছু প্রশ্ন থাকে। আপনাদের অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, ফর্মটা কোথায় পাবো, কীভাবে ফিল আপ করবো, থাইল্যান্ড এম্বাসি কোথায় কোথায় আছে, থাইল্যান্ড এম্বাসি ভিসা সেন্টার কোন কোন জায়গায় গিয়ে জমা দিতে হবে, কখন যেতে হবে, কোন কোন সময় যেতে হবে, কতবার যেতে হবে, কি কি পেপার প্রয়োজন হবে, কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে, কত কপি ছবি লাগবে, ছবির সাইজ কী দিতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড কী দিতে হবে, ছবির কোন পেপারে প্রিন্ট করব, এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মাঝে থাকে। তো আমি চাই আপনাদেরকে এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আশা করি আপনারা এগুলো নিয়ে ক্লিয়ার হতে পারবেন, আশা করি আপনারা ক্লিয়ার হতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে ফর্মটা ফিল আপ করা। আমি আজকে আপনাদেরকে ফর্মটা কীভাবে ডাউনলোড করতে হবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে, কীভাবে ফিল আপ করতে হবে, সেই ডিটেলস নিয়ে আজকে আলোচনা করছি স্টেপ বাই স্টেপ। আমাদের আরও ভিডিও থাকবে, পরবর্তী ভিডিও আপনারা অন্য বাকি স্টেপগুলো নিয়ে আপনারা আলোচনা করবো, আপনারা সেটা নিয়ে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি লাইক বা সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন ধন্যবাদ। ওকে, আমরা কীভাবে ডাউনলোড করবেন, আমি অ্যাপ্লিকেশনের ডাউনলোডের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে ফর্মটা আপনারা পাবেন এরকম যে রয়্যাল থাই এম্বাসি ঢাকা যেই ফর্মটা থাকবে এই ফর্মটা আমরা ফিল আপ করবো আজকে বেসিক্যালি। তো এটা নিয়ে অনেক বড় বড় অনেক বড় হয়ে যাবে বিষয়টা, তো আমি চাই শর্টকাটের মধ্যে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে যে ছবিটা লাগবে, ছবিটা কী ধরনের হবে, কী আসবে, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। সেখানে আমি জাস্ট বলে রাখি আপনাকে দুই কপি ছবি দিতে হবে এবং ছবির কোনো বর্ডার থাকতে পারবে না, ছবিটা ম্যাট পেপারের মধ্যে হতে হবে আপনাকে, এবং এটা সাইজ হতে হবে 3x5 এবং 4x5 সেন্টিমিটার, ঠিক আছে, এটা ম্যাট পেপারের মধ্যে হতে হবে। তো চলে আসুন বন্ধুরা, আমরা আজকে ফর্মটা ফিল আপ করা শুরু করে দিই। তো ফর্মটা ফিল আপ করতে হলে ফার্স্টে আমরা ফর্মের টিক চিহ্নটা দিয়ে দিই। আমি একটা ডেমো ফর্ম ফিল আপ করছি আপনাদের জন্য। তো ডেমো ফর্মটার ভিতরে এখানে যদি কারো নাম বা অন্য কিছু মিলে যায় এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তো ধরুন আমি ফার্স্টে নাম দিচ্ছি, এখানে নামটা আমি দিচ্ছি যার, তার নাম হচ্ছে আচ্ছা আজকে এমন একটা নাম দেবো যাতে কারো নামের সাথে না মিলে যায়। ওকে, তার নাম হচ্ছে সিও, এটা হচ্ছে তার ফার্স্ট নেম। এখন দেবো আমি তার লাস্ট নেম। কি বন্ধু কেমন হলো, কোকা কোলা, ঠিক আছে, তার নাম হচ্ছে কোকা কোলা। তো আমি আজকে যে ফর্মটা ফিল আপ করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করছি ডিটেলস। তারপর আছে তার যদি অন্য কোনো নাম থাকে সেটা, আপনার যদি অন্য কোনো নাম না থাকে তার তাহলে এখানে এন এ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ন্যাশনালিটি যেটা আছে সেখানে ন্যাশনালিটির মধ্যে আমরা বাংলাদেশ দিয়ে দিব। তার হচ্ছে ন্যাশনালিটি অফ অ্যাট বার্থ, সে যে দেশে জন্মগ্রহণ করেছে সেটা দিয়ে দিবেন বাংলাদেশ। বার্থ প্লেস আপনার যেটা, বেসিক্যালি এগুলো আপনার পাসপোর্টের মধ্যে থেকে যাবে, আপনার পাসপোর্ট থেকে দেখে দেখে এগুলো ফিল আপ করে দেবেন এবং ভুল যাতে না হয় সঠিক যাতে হয় সেটা তার পাসপোর্টের মধ্যে দেওয়া আছে, বা সঠিক তথ্যটা দিবেন। ম্যারিড স্ট্যাটাস যেটা আছে সেখানে আমি সিঙ্গেল দিতে পারেন, সে যদি ম্যারিড হয় ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, কিন্তু তথ্যগুলো কখনো গোপন করতে চেষ্টা করবেন না, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। ম্যারিড দিয়ে দিলাম, আচ্ছা এখানে হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা ধরেন আমি 1985, তো এখনো হয় নাই, 1985 হবে, তাই তো দিয়ে দিলাম আর কি। এগুলো ডেমো, এগুলো আসলে আমারও না অন্য কারো না, কারোর সাথে যদি মিলে যায় এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে আপনি দিবেন পাসপোর্ট। তারপরে যেটা হচ্ছে নাম্বার, এখানে আপনি যে পাসপোর্টটা দিচ্ছেন পাসপোর্টের নাম্বারটা আপনি পাসপোর্টের মধ্যে পেয়ে যাবেন, এক একজনের পাসপোর্টের মধ্যে এক এক রকম নাম্বার থাকে, যেটা থাকবে আপনি সেটা দিয়ে দেবেন। ইস্যু অ্যাট, পাসপোর্টটা কোথা থেকে ইস্যু করেছেন সেটাও আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে, দেখে নিতে পারেন। সেখানে ডিআইপি বা ঢাকা এরকম অনেক কিছু লেখা থাকবে আর কি, তা আমরা ওটা লিখে দিচ্ছি এখানে।
ডিআইপি দিলাম বা ঢাকা, পাসপোর্টটাকে দেখে দিবেন এবং ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটা ইস্যু ডেট কবে আছে সেটা দিতে পারেন। আমি সাপোজ দিচ্ছি 2020 দিলাম, 1 জানুয়ারি 2020, এবং পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিতে হবে আপনাকে। আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দেন, পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দিব আমরা 1 জানুয়ারি 2025, এটা হচ্ছে তার এক্সপায়ার ডেট। এবার আসুন, আপনি এখানে দিবেন যে অকুপেশন আপনি কী করেন সেটা দিবেন এখানে। যদি ব্যবসা করেন ব্যবসা, পড়াশোনা করলে পড়াশোনা, যেটা করেন সেটা দিবেন। তো আমি একটা বিজনেসম্যানের একটা ভিসা অ্যাপ্লিকেশান ফিল আপ করতেছি। স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, যদি কোম্পানির হয়ে থাকে আমি তার কোম্পানির নামটা এখানে দিতে হবে। আমি এখানে জাস্ট একটা নাম দিয়ে দিলাম, নাম কমপ্লিট দেওয়া শেষ। এরপর হচ্ছে এখানে টাইপ, এর পরবর্তীতে আপনি এখানে দিতে পারেন যে সেই ব্যক্তির প্রফেশন, সেই ব্যক্তি এই জায়গায় আপনি দিতে পারেন, সেই ব্যক্তির ডেজিগনেশনটা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এখানে দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, আমি দিলাম না। কারেন্ট অ্যাড্রেস, এখন আপনি কারেন্ট অ্যাড্রেস যেখানে আছেন সেটা দিয়ে দিবেন। পাসপোর্ট দেখে, পাসপোর্টের মধ্যে যেটা থাকবে সেম সেই জিনিসটাই আপনি এখানে দিতে চেষ্টা করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যেটা জাস্ট, ও নো, হ্যাঁ কারেন্ট অ্যাড্রেস যেটা আছে আমরা আমরা কারেন্ট অ্যাড্রেসটা দিচ্ছি এখানে। আমি ঢাকা দিয়ে দিলাম আর কি, বাকিটা আপনারা ফিল আপ করে দিবেন, যদি আরও কিছু যদি থাকে সঠিকভাবে দিবেন। আচ্ছা, এরপরে আছে আপনার টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার থাকলে যেটা থাকবে সেটা দিবেন। এরপর আছে ইমেল আইডি, ইমেল আইডি দিয়ে দিবেন, এগুলো একটাও আমার না। আর টেলিফোন নাম্বারটার বেলায় খেয়াল রাখবেন, সঠিক টেলিফোন নাম্বারটা দিবেন, আপনাকে এম্বাসি থেকে ফোন করতে পারে। বেশিরভাগে প্রথমবারের জন্য যারা আছে তাদের ফোন কল আসে তাদের কাছে, অনেকবারে অনেকের কাছে ফোনটা আসে আবার অনেকের কাছে আসেও না। তো ফোন কলের জন্য অপেক্ষা করবেন, ফোন নাম্বারটা ঠিকভাবে দিবেন, ভুল ফোন নাম্বার দিবেন না, মোটেই ভুল ফোন নাম্বার দিবেন না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে আপনি সেম দিয়ে দিবেন, আর না হলে যেটা হয় সেটা দিবেন। আমি এখানে সেম দিয়ে দিলাম, সেম অ্যাজ অ্যাবভ, টেলিফোন নাম্বারটা আর দরকার নাই। হ্যাঁ, এবার আসুন এখানে। ওকে, তো আমরা এখানে এসে এখানে আমরা এই জায়গা দিয়ে দেব না। তারপর হচ্ছে ডেট অফ অ্যারাইভাল, আপনি কয় তারিখে যেতে চাচ্ছেন বা কয় তারিখে ঢুকবেন সেটা আপনি দিবেন। অবশ্যই আপনাকে যেই টিকিট থাকবে টিকিটে যে ডেটটা দেওয়া আছে টিকিটের ডেট দেখে আপনি এখানে ফিল আপ করে দেবেন। ধরুন টিকিটের ডেট দেওয়া আছে 2/5/2020, দিয়ে দিবেন টিকিট দেখে দেখে, কোনো সমস্যা নাই। এবং এরপর একটা হচ্ছে ট্রাভেলিং বাই, আপনি কিসে যাবেন, আপনি হেঁটে যাবেন না রিক্সায় যাবেন না কিসে যাবেন সেটা দেখবেন। থাইল্যান্ডে তো আপনি বাই ইয়ারে যেতে হবে, আপনাকে বাই ইয়ার দিয়ে দেবেন এখানে। তারপর আছে ফ্লাইট নাম্বার, এই জিনিসটা আপনি পেয়ে যাবেন আপনার টিকিটের মধ্যে, হতে পারে BG997990, অনেক নাম্বার থাকতে পারে, যেই ফ্লাইটে যাবেন সেই নাম্বারটা সেখানে দেওয়া থাকবে। আপনি কতদিন ওখানে স্টে করবেন সেটা আপনার যেই টিকিট কপি থাকবে সেই টিকিট কপির থেকে আপনি দেখে নিতে পারবেন। সেখানে পিএনআর কপি যেটা আছে পিএনআর থেকে দেখে নেন, সেটা বসাই দেবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি প্রিভিয়াস থাইল্যান্ডে গিয়ে থাকেন তাহলে সেটা দিবেন কয় তারিখে গিয়েছেন, আর যদি না গিয়ে থাকেন সেখানে না দিয়ে দিবেন। আর আপনি কী ভিসার জন্য ঢুকতেছেন, আপনি কি বিজনেস ভিসা যাচ্ছেন না ট্রানজিট ভিসা না ট্যুরিস্ট ভিসা, যদি ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার টিক চিহ্ন দিয়ে দিন। আচ্ছা, আমারটা মনে হয়নি না, ট্যুরিস্ট ভিসা হলে ট্যুরিস্ট ভিসার টিক চিহ্ন দিয়ে দিন। ব্যাস, এখানে আপনার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আসুন এই সাইড, তো এই সাইডের মধ্যে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনি আসুন এখানে এই পেজের জন্য আপনাকে করতে হবে যেটা, এখানে যেটা দেওয়া আছে এখানে আপনি লিখবেন, এটা সবার জন্য একই জিনিস, সেটা লিখতে হবে, এই জিনিসটা লিখুন আপনারা।
অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইসরায়েল। ঠিক আছে, অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইসরায়েল, এই জিনিসটা এখানে লিখে দিবেন, কোনো সমস্যা নেই। এটা যদি এখানে, এটা এটা সবার জন্য, ঠিক আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা সবার জন্য সেম। আচ্ছা, এরপরে আসেন আপনি, এখানে দিতে হবে আপনাকে যে পারপাস অ্যাড্রেস ইন থাইল্যান্ড, আপনার থাইল্যান্ডের যে যেখানে যাবেন সেই অ্যাড্রেসটা, এখানে আপনার হোটেলের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দেন, হোটেলের অ্যাড্রেস দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি যদি ওখানে কেউ না থাকে সেখানে আপনি না দিয়ে দিবেন, কিন্তু আমি মনে করি যে এখানে হোটেলের অ্যাড্রেসটা দেওয়া বেটার। লোকাল গার্ডিয়ান অ্যাড্রেসের নাম দিয়ে দেন, তার ফোন নাম্বার দিয়ে দেন। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে দিলে হবে না, তার ফোন নাম্বার দিয়ে দেন। আচ্ছা, নেম অফ অ্যাড্রেস অফ গার্ডিয়ান ইন থাইল্যান্ড, থাইল্যান্ডে যদি কোনো আপনার গার্ডিয়ান থাকে তাহলে আপনি তার নাম দিয়ে দিবেন, আর যদি না থাকে এখানে না দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর বাংলাদেশের গুলোর মধ্যে আপনি নামটা সঠিকভাবে দিবেন, এবং আপনি যার নামটা দিবেন সেটা তাকে কিন্তু ফোন করতে পারে। হ্যাঁ, যার নামটা দিবেন তাকে কিন্তু অ্যাম্বাসি থেকে ফোন করতে পারে। ওকে, আপনার কাজ এখানে শেষ, এখানে এসে আপনি সিগনেচার দিয়ে দিবেন, এখানে ডেট দিয়ে দিবেন, সেম সিগনেচার এখানেও দিবেন, এখানেও ডেট দিয়ে দিবেন, এতে টুকুর মধ্যে এখানে কাজ শেষ। আর এখানে একটা জিনিস আছে, এখানে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, সেটা হচ্ছে যে আপনার কোন ভিসাটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, আপনি কী ভিসা, ভিসার ধরন কী, আপনি ট্যুরিস্ট ভিসাটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার মনে হয় আশা করি আপনার জিনিসটা অনেকটা বুঝে ফেলেছেন কীভাবে করতে হবে, আর না বুঝার তেমন কিছু নাই, না বুঝলে আমরা তো আছি, কোনো সমস্যা নেই, কী প্রয়োজন আমাদেরকে বলবেন, আমরা সেটা করে দেবো আপনাদেরকে। তো এটা হচ্ছে আজকের জন্য, আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তীতে আমি আপনাদেরকে নিয়ে আসবো পরবর্তী কীভাবে আপনার অ্যাপ্লিকেশানটা সাজাবেন, অ্যাপ্লিকেশানের সাথে কী কী জমা দিবেন, কখন যেতে হবে, কখন ভিসার জন্য অ্যাপ্লাই করা ভালো সময়, ভিসা অ্যাপ্লাই করতে কী কী দিতে হবে, কোন ব্যাংকের সলভেন্সি দিতে হবে কি না, এন্ডোর্সমেন্ট দিতে হবে কি না, ডিটেলস বাকিগুলো নিয়ে আমি আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.